আমি নিজেই ইউসুফকে আমার কাছে আসতে বুঝাইছিলাম, ইউসুফ ইউসুফ কখনোই আমার প্রস্তাবে রাজি হচ্ছিল না। আর দান নাই কি প্রেম করলে ইউসুফ নবী যার প্রেমে চলে খাবে কি মুসলমান দাঙ্গায় এই কাজ যদি বিশ্বাস করে তার সে ইমান থাকবে না? কোন স্বীকার করতেছি দুনিয়া সমস্ত নবীদের কাজে পা চারিত্রিক বিশুদ্ধতা আল্লাহ পাক নিজে নিশ্চিত করেছে। দুনিয়া সমস্ত নবীর মাসুম সমস্ত গুনাহ অপরাধ থেকে আল্লাহ পাক তাদের সব হেফাজত করেছেন। জিদকার কে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেই ঘরে লালিত হলেন, পালিত হলেন, 12 বছর বয়সে সেখানে গিয়েছিলেন। 12 বছর বয়সে যে সমস্ত পৃথিবীর প্রত্যেক পুরুষকে যার সন্তান জানা দিয়েছে সবগুলো একটা হবে ইউসুফের উপর সুন্দর কেউ হবে না। বুঝেন না মিয়া, প্রত্যেক মহিলার হাতে একটা করে আপিল ফল দিয়ে ধারণ সামনে দিতে জানি না, এটা কোনো আসে এটা সামনে ইয়া ইউসুফ ভাই দাদা ইউসুফ একটু সামনে আসবো আসছে এইদিকে মহিলা দেখা আছে আমার কারো কাটতে যে কিসের ফল এখানে লাগাবে কাটছে এখানে কতদূর যে কাটছে লাইক দেখলাম কি হা আলহামদুলিল্লাহ বা হা দাইকা বা রব্বুল করিম আরে এটা আমাকে আমি কেন তার বললাম তোমরা এক মুহূর্ত দেখে কম কাটতে হাত কাটতে আর সেই সিরের সামগ্রী আমার চোখের সামনে ঘুরে আমি কিভাবে নিজে কাজ পরীক্ষা করি বলো। তারপর মহিলারা বলছে তখন সোলাইকা আগে একাই তার প্রেমিক প্রেমিকা ছিল এবার সব কাবুল হয়ে গেছে এই হবে ছেলেকে পড়া লাগবে বাস একদিন তো ডাকলেন আসল কাহিনীটা আজিজ মেসার সোলাইকার সামনে বিরাট মন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন বাজার থেকে তাকে কিনে আনা হয়েছে সুতরাং তার তো কোনো বিরোধ নাই স্বাধীনতা নাই যা বলে তাই শুনতে হবে আর পিছনে তারা চাকরটা বলছে ইউসুফ যখন ঢুকবে পিছন থেকে দরজা বন্ধ করবে যখন ঢুকবে পিছন থেকে দরজা বন্ধ কোরআন কারিম আছে সাতটি দরজা ভেদ করে আসল বন্ধ করে যাওয়া লাগে উনি আসছেন সাত দরজা বন্ধ সাত ওই লোক ইউসুফ ভাই দাদা ইউসুফ আমার কাছে আসে আমার কাছে আসে ওই কাছে আসছে আসলে অনেক লম্বা কাহিনী ছিল ইউসুফ বলে আপনারা বুঝবেন কাছে আসতেছিলেন যখন তখন সুলাইকা তার মনের কথা বলল আমি তোমাকে এই জন্য ডাকছি তারপর আল্লাহ কোরআনে বলছেন ইউসুফ হাসান বলছেন যে সত্যি কথা আমি সুলাইকার খুব দুর্বল হতে যাচ্ছিলাম নবী বলতেছেন সেই সময় যদি আল্লাহ পাক আমাকে না নিজের পক্ষ থেকে বিশেষ নিদর্শন না দেখাতেন আমি নিজেও হয়তো অপমানে চলে যাইতাম বলেন না সুবহানাল্লাহ আমি দুর্বলতা কারে কিন্তু আল্লাহ পাক আমাকে বিশেষ নিদর্শন দেখালেন কি নিদর্শন বেশ কয়েকটি কথা তাফসীরে বলতে
তুমি যদি ইচ্ছে করো তাহলে আমার নাম রাস্তা তুমি বের করে দিতে পারো।
সুতরাং প্রস্তাব করে ফেলি তারপর আল্লাহ তাদের কাছে আল্লাহ দেখবেন এই কারণে সুন্নত যদি আমরা মনে করি আল্লাহ রিজিক দাতা উনি আমাকে খাওয়ান উনি আমাকে পান করান উনি আমাকে পড়ান সুতরাং কোন চাকরি বাকরি করবো না ব্যবসা বাণিজ্য করবো না কিছুই করবো না কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমার ইসকে বন্দোবস্ত করার কেউ একই না আল্লাহ রিজিকে তো সবাই বিশ্বাস করি চাকরি করবো কেন ব্যবসা করবো কেন রিক্সা চালাবো কেন এই করবো কেন ওই করবো কেন আল্লাহ বলে সব না সাহেব আল্লাহ রাজ্জাক এইরকম আপনার আপনি বাসায় করে থাকবেন সুন্দর কম্বল গায়ে দিয়ে শীতের সময় হাত পা ঘুরিয়ে থাকবেন আর আল্লাহ পাক সমুদ্র থেকে বড় বড় একবারে কি করে চিংড়ি মাছ এনে রূপসাদা এনে ভাদা করে ফ্রাই করে আস্তে করে বেরেস্তা করে আপনাদের খাওয়াবেন ওইরকম রাজ্জাক আল্লাহ কেমন আল্লাহ পাক বলেছেন সাগরের একটা লিঙ্ক আছে কিছু হলেই কান্দে
ও আমার বিচারক বন্ধুগণ
শোনো, ইউসুফ আলাইহিসসালামের কাপড় চোপড় আমরা পরীক্ষা করে দেখবো। ইউসুফের কাপড়ের সামনের দিক যদি চেনা থাকে তাহলে অবশ্যই ইউসুফ অপরাধী, জুলাইখা সত্যবাদী। আর যদি তাহলে আর যদি ইউসুফ রাজি না থাকে আর দৌড়টা এলে অবশ্যই জোলাইখা তার কাপড় ছিল পিছন থেকে কাপড় নিয়ে ফেলছে। আল্লাহ পাক বলছে মহিলাদের ষড়যন্ত্র হয়ে থাকে মারাত্মক ভয়ঙ্কর।